আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে যে টেলিভিশন নিয়ে কথা বলছি সেটা হলো আপনার ক্রিস্টাল UHD কার্ভ টিভি, স্যামসাংয়ের। মডেল নাম্বারটা হলো আপনার 8300, TU8300। আপনার 55 ইঞ্চি এটা একটা কার্ভ টেলিভিশন। এটা 2020-এর মডেল, 21-এ মার্কেটে পাওয়া গিয়েছে, মানে এখনও আছে। 4K UHD ভয়েস কন্ট্রোল সহ আপনার 55 ইঞ্চি, এয়ার প্লে থেকে শুরু করে সবই আছে 4K ক্রিস্টাল UHD 8 সিরিজের। এই মডেলগুলো আসলে সচরাচর আমাদের দেশে খুব কমই এসছে। কার্ভ টেলিভিশন যাদের মানে কার্ভ টিভি পছন্দ, ওনাদের জন্য আসলে এই মডেলটা করা। কার্ভ টিভি সবাই আসলে কিনতে চান না, টিভিটা আসলে দেখতে অনেক টেমন হয়। আপনাদের দেখাই সাইড থেকে, এই দেখেন এরকম পাকা একটু ঢেউয়ের মতো কার্ভ টিভিটা হয়, অনেকটা পাকা ঢেউয়ের মতো। সামনে থেকে দেখলে আপনারা ওইভাবে বুঝবেন না, সামনে থেকে দেখলে সব সেম মনে হয়, কিন্তু সাইড থেকে যদি দেখেন অনেকটা আপনার নৌকার মতো অনেকটা মনে হয় যে পাকা কার্ভ আর কি, যেরকম থাকে খেয়াল করলে বুঝতে পারবেন। এটা 55 ইঞ্চি, এটা 4K UHD আলট্রা UHD ক্রিস্টাল UHD টিভি। যেটা এই টেলিভিশনগুলো বাংলাদেশে খুব কমই পাওয়া যায়, কোনো শোরুমে এভাবে অ্যাভেলেবেল না। আমাদের কাছে কিছু সংখ্যক প্রোডাক্ট কয়েক পিস আছে, এর জন্য আপনাদের ভিডিও করে দিচ্ছি। একটা টেলিভিশন মানে আনবক্স করলাম, এটা হলো বক্স, আর সাথে অ্যাক্সেসরিজ যেটা থাকবে আপনার, দুইটা রিমোট পাবেন আপনার সাথে। এটা হলো আপনার দুইটা ব্যাটারি, দুইটা রিমোট, পাওয়ার ম্যানুয়াল, সাথে যেটা যেটা থাকে। আর স্ট্যান্ডটা হয় দুই সাইডের স্ট্যান্ড। এই হলো টিভির টোটাল প্যাকেটটা, আর আউটপুটটা বের করলে অনেকটা এমন হয়। আউটলুকটা অনেকটা এরকম কার্ভ আর কি, ওয়ালে রেখেছি সেই জন্য বোঝা যাচ্ছে না সামনে থেকে, তবে সরাসরি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। খুবই সুন্দর চমৎকার টেলিভিশন এটা। কার্ভ টিভি তো আসলে দেখতে খুব সুন্দর লাগে, সাইড থেকে একটু অনেকটা বুঝবেন অনেকটা নৌকার মতো আর কি, একটু বাঁকা টাইপের। তো আপনারা যারা কার্ভ টিভি পছন্দ করেন বা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কিছু সংখ্যক টেলিভিশন এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, তো আপনাদের দিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা টেলিভিশন কিনতে চান। এটা আসলে মেড ইন থাইল্যান্ডের, এই মডেলটা মেড ইন থাইল্যান্ডের হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।